চিত্রনায়িকা পরিমণিকে দেখার জন্য মতিঝিল আইডিয়াল কলেজ এন্ড স্কুলের ছাত্রছাত্রীদের উপচে পড়া ভিড় সেখানে মেতে উঠেছে সকল দর্শক। 20 জানুয়ারি গণমাধ্যমে মুক্তি পেতে চলেছে চিত্রনায়িকা পরিমণি এবং চিত্রনায়ক সিয়াম আহমেদের জুটিবাঁধা নতুন সিনেমা অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। সিনেমাটি ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যারের রাতুলের দিন রাতুলের রাত উপন্যাস থেকে অবলম্বন করে নির্মাণ করা হয়েছে। সিনেমাটি নির্মাণ করেছে আবু জুয়েল। সিনেমাটি নিয়ে গণমাধ্যমে প্রচারণায় ব্যস্ত হয়ে গেছেন এবার চিত্রনায়িকা পরিমণির সাথে রয়েছে 6 মাসের তার ছোট্ট শিশু রাজ্য। মা ছেলে মিলে গণমাধ্যমে একাধিক প্রচারণায় ব্যস্ত হয়ে গেছে, সেসব ভিডিও গণমাধ্যমে ভাইরাল। সর্বশেষ গণমাধ্যমে চিত্রনায়িকা পরিমণি একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে ভিডিওতে তিনি এক গোলাপি রঙের শাড়ি পরে দর্শকদের ছোট বন্ধুদের সাথে মেতে উঠেছে। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তাকে দেখার জন্য ভিড় জমিয়ে ফেলেছে। এতে এক কথাই বোঝা যায়, চিত্রনায়িকা পরিমণির দাপট এখনও গণমাধ্যমে ঠিক তেমনই রয়েছে যা ছিল আজ থেকে 2 বছর আগে। গণমাধ্যম কিভাবে মাতাতে হয় তাও ভালো করে জানেন এই নায়িকা। দর্শক, চিত্রনায়িকা পরিমণি এবং সিয়াম আহমেদের দ্বিতীয়বারের জুটি বেঁধে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন মূলত একটি বাচ্চাদের জন্য উপভোগ করার মতন সিনেমা। তাই দর্শকদের কাছে চিত্রনায়িকা পরিমণি অনুরোধ করেছে তাদের এই সিনেমাটি যেন সকল বয়সের মানুষ সিনেমা হলে গিয়ে উপভোগ করে। দর্শক, চিত্রনায়িকা পরিমণির সিনেমা এবং তার ব্যক্তিত্ব নিয়ে যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে তা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়েছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন।